নমস্কার বন্ধুরা জবাব রিস পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের রাখি তোমরা কিন্তু প্রতিটি জেলার কিন্তু এখানে আবেদন করতে পারবে খুব ভালো সুযোগ রয়েছে এখানে কিন্তু তোমাদেরকে অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে তো খুব ভালো সুযোগ এবং ভালো বেতনে কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে আর এখানে অ্যাপ্লিকেশন তোমার আমাদের যেটা হবে সেটা কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু অবশ্যই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা কিন্তু তোমাদের লিখতে পড়তে বলতে জানতে হবে তো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আমি বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করে দেখাবোই কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী সমস্ত আপডেটস তোমরা পেয়ে যেতে পারো তো চলো এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি তো বন্ধুরা এই হলো অফিসিয়াল নোটিফিকেশন যেখানে তোমাদের বলে রাখি অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু ষোলোই ডিসেম্বরের থেকে শুরু হয়ে গেছে এবং ছয় জানুয়ারি পর্যন্ত জারি থাকবে নেক্সট ইয়ারের এবং এখানে কিন্তু তোমাদের বলে রাখি যে তোমাদের কল লেটারটা মানে তোমাদের ডাউনলোড অফ কল সেটা কিন্তু তোমাদের এক্সামিনেশনের যে ডেটটা হবে সেটা দশ দিন আগে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে তো এখানে ফিজ সহ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান সবটাই কিন্তু ছয়ই জানুয়ারির মধ্যে কিন্তু কমপ্লিট করে নিতে হবে এবার আমি তোমাদেরকে দেখাবো এখানে আর কি কী ইনফরমেশান রয়েছে তো বন্ধুরা দেখো এখানে যে তোমাদের বেতনটা থাকছে খুব ভালো একটা বেতন রয়েছে এখানে কিন্তু বাইশ হাজার টাকা থেকে শুরু করে হাজার দুশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত কিন্তু তোমাদের এখানে মানে পে স্কেলটা থাকতে পারে এবং এখানে কিন্তু তোমরা অ্যাপ্রক্সিমেটলি তোমরা কিন্তু সাঁত্রিশ হাজার টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি পেয়ে যাচ্ছ এবং এখানে কিন্তু তোমাদের সাথে সাথে আদার যে সমস্ত অ্যালাউন্সগুলো হয় এখানে মেডিকেল থেকে শুরু করে তোমাদের লামসাম এবং আরও হসপিটাল এবং তোমাদের কিন্তু ট্রাভেল এবং বিভিন্ন আরও যেগুলো তোমাদের ফেসিলিটি থাকে সেই সমস্ত ফেসিলিটি কিন্তু তোমরা এই বেতনের সাথে সাথে পেয়ে যাচ্ছ তো বেশ ভালো কিন্তু একটা বেতন রয়েছে এবং এখানে যে এজ লিমিটটা রয়েছে সেটা হচ্ছে একুশ থেকে তিরিশ বছর যাদের বয়সটা তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের বয়সটা কিন্তু ক্যালকুলেট করতে হবে তিরিশ নয় দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী নিজেদের বয়সটা হিসাব করবে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বয়সের মানে জেনারেল ক্যাটাগরির জন্য কিন্তু এই বয়সটা থাকছে জেনারেল ক্যাটাগরি হলে একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে কিন্তু যদি তোমরা এস এসটি কাস্ট হয়ে থাকো তাহলে আরও এক্সট্রা পাঁচ বছর দ্যাট মিন্স তোমরা একুশ বছর থেকে শুরু করে তোমরা কিন্তু পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারছো আর যদি ও ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তিন বছরের ছাড় পেয়ে যাচ্ছো দ্যাট মিন্স তোমরা কিন্তু একুশ বছর থেকে শুরু করে তেত্রিশ বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারছো এবং পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেট দশ বছরের ছাড় এক্স সার্ভিসম্যান হলে যে ছাড়টা পেয়ে থাকে সেটা কিন্তু তোমরা এই ক্যাটাগরি ওয়াইজও এখান থেকে পেয়ে যাচ্ছ এবার সরাসরি তোমাদেরকে এবার দেখাবো এখানকার সিলেকশন প্রসিডিওর কী রয়েছে তো বন্ধুরা এখানে যে সিলেকশন প্রসিডিউর রয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু একটা অনলাইন কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা কিন্তু টেস্ট হবে যেখানে কিন্তু তোমাদের একশো কুড়ি মিনিট মানে দ্যাট মিন্স তোমরা কিন্তু দু ঘন্টা সময় পাচ্ছ এবং এখানে কিন্তু অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন থাকবে যেখানে কিন্তু রিজনিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিউমেরিক্যাল এবিলিটি জেনারেল নলেজ অথবা জেনারেল অ্যাওয়ারনেস এবং কম্পিউটার নলেজ এগুলো থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন থাকবে এবং এখানে কিন্তু নাম্বার অব কোয়েশ্চেন হচ্ছে দুশো এবং মার্কস কিন্তু রয়েছে আড়াইশো আর এক্ষেত্রে তোমাদের কিন্তু যেই ল্যাঙ্গুয়েজে মানে তোমাদের যেই কোয়েশ্চেন প্যাটার্নটা সেটা কিন্তু তোমাদের কিন্তু বাইলিঙ্গুয়াল দ্যাট মিন্স তোমরা কিন্তু ইংলিশ এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা এখানে এক্সাম দিতে পারবে এবং রিটেন টেস্ট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু এখানে একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে ল্যাঙ্গুয়েজ তোমাদের এখানে টেস্টটা হবে এই জন্যই কারণ এখানে কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তাদের তো রিজন্যাল ল্যাঙ্গুয়েজ হলো বেঙ্গলি তো সেই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের কিন্তু টেস্টটা হবে এবার সরাসরি তোমাদের এখানে দেখাবো তোমাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটা তোমাদেরকে দেখাচ্ছি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তাদের কিন্তু এক্সাম সেন্টারটা ওয়েস্ট বেঙ্গলেই থাকছে সুতরাং অন্য কোনো স্টেটে কিন্তু যাওয়ার প্রয়োজন পড়ছে না সেটাই তোমাদেরকে এবার দেখাবো বেঙ্গলের কোথায় কোথায় রয়েছে তো একদম শেষে চলে আসবে নোটিফিকেশান যারা ডাউনলোড করবে তাদের মানে তাদের কথা বলছি বেঙ্গল হলে আসানসোল বর্ধমান বহরমপুর তারপর দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী তারপর রয়েছে দেখো গ্রেটার কলকাতা শিলিগুড়ি অনেকগুলো এক্সাম সেন্টার রয়েছে এই সমস্ত এক্সাম সেন্টারগুলোতে কিন্তু তোমরা এক্সামিনেশান সেন্টার হিসাবে কিন্তু তোমরা পাবে আর এক্ষেত্রে নিজেদের রাজ্যেই তোমাদের পরীক্ষা হচ্ছে এবং তোমাদের যে পোস্টিংটা সেটাও কিন্তু রাজ্যেই হবে পোস্টিংটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই হবে খুব ভালো সুযোগ প্রত্যেকেরই জন্য সরাসরি এবার দেরি না করে দেখাবো এখানকার এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং আদার্স কি ইনফরমেশান রয়েছে সেটা দেখাই তো এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা লাগবে বন্ধুরা সেটা হচ্ছে তোমাদের কিন্তু যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন হলেই হবে তোমরা সায়েন্স কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে বা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হও না কেন শুধুমাত্র গ্র্যাজুয়েশান থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটির আন্ডারে যারা তিরিশ নয় দু হাজার তেইশ অনুযায়ী যাদের কমপ্লিট রয়েছে গ্র্যাজুয়েশানটা তারা কিন্তু আবেদন করতে পারবে আর এখানে আরেকটি যেটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া সেটা হচ্ছে নলেজ অব রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং অব রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ দ্যাট মিন্স যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তাদের রিজিয়নাল ল্যাঙ্গুয়েজটা কি তাদের রিজিয়নাল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বেঙ্গলি এবং এই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা কিন্তু তোমাদের লিখতে পড়তে বলতে জানতে হবে তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে আর এই টেস্টটা কিন্তু তোমাদের রিটার্ন টেস্ট হয়ে যাওয়ার পরে রিটার্ন টেস্টটা হয়ে যাওয়ার পরে কিন্তু এই ল্যাঙ্গুয়েজ টেস্টটা কিন্তু হবেই তো সেই জন্যও বলছি যারা বাংলা লিখতে পড়তে বলতে জানো তাদের জন্য আর যাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট করা রয়েছে তাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ কারণ এখানে কিন্তু বেতনের মানটা খুব ভালো রয়েছে বেশ ভালো বেতনে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো রয়েছে টোটাল তিনশোটি শূন্য পদ রয়েছে প্রত্যেকটি স্টেট থেকে এখানে সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশান করার এবং তোমাদের কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো ছেলে মেয়ে প্রত্যেকেরই জন্য এখানে সুযোগ রয়েছে তো যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো একটি সরকারি চাকরি তাদের জন্য বলছি এখানে কিন্তু অবশ্যই আবেদন করতে পারো চাইলে নিয়োগটি কিন্তু করা হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে নোটিফিকেশান কিন্তু চোদ্দো বারো দু হাজার তেইশে বেরিয়েছে রেফারেন্স নাম্বার তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ তিনশো জন অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো এই সম্পূর্ণ নোটিশটা নিজেরা একবার পড়ে বুঝে যাচাই করে তারপরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবে তো সেক্ষেত্রে এবারে আমি সরাসরি দেখাবো অ্যাপ্লিকেশান ফিসটা কী রয়েছে যেটা তোমাদেরকে বলা হয়নি তো অ্যাপ্লিকেশান ফিসটা সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে অল অ্যাপ্লিকেন্টস আদার দ্যান এস সি এস পিডব্লিউডি মানে এখানে কিন্তু যারা এসএসটি পি ডাব্লিউডি ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু আড়াইশো টাকা এবং বাকি যে সমস্ত ক্যান্ডিডেট থাকলো দ্যাট মিন্স জেনারেল এবং ও এই সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু তোমাদের হাজার টাকা দিতে হচ্ছে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ ইনক্লুডিং সার্ভিস চার্জ অ্যান্ড জি অ্যাজ অ্যাপ্লিকেবল আর বাকি ক্যাটাগরি মানে যারা এস সি এস টি পিডাব্লিউ বিডি এবং তোমাদের এখানে আরও যারা ক্যাটাগরি পড়ে থাকলো তাদের জন্য কিন্তু আড়াইশো টাকা রয়েছে এবং এটা কিন্তু তোমাদেরকে এই ছ তারিখের মধ্যেই পেমেন্ট করতে হবে লাস্টটাও তোমাদের এই জানুয়ারি ছ তারিখ পর্যন্তই রয়েছে তো খুব ভালো একটা পোস্ট নিয়ে আজকে কিন্তু আলোচনা করলাম তো যাদের কোয়ালিফিকেশান রয়েছে ন্যূনতম যাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট করা রয়েছে সে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হোক না কেন তো তাদের জন্য কিন্তু বলছি খুব ভালো সুযোগ এখানে অ্যাপ্লিকেশান করার তো একবার নোটে নিজেরা পড়ে বুঝে যাচাই করে তারপরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করবে আশা করি কম বেশি প্রত্যেকেই বুঝতে পেরেছো তো কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতেই পারো তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে দেখো পাশে দেখো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ